হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম বন্দনা স্টাডি সলিউশন। প্রাইমারি সংক্রান্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ কিন্তু হাইকোর্টে প্রাথমিক সংক্রান্ত মামলা উঠেছিল, তো কি বিষয়ে সেটা তোমরা জেনে নাও ভিডিওর মাধ্যমে। তো আজ কলকাতা হাইকোর্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা শুনানির জন্য উঠেছিল। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত 738 তালিকা বিষয়ক মামলা। তো চাকরি প্রার্থীদের একাংশ মেধা তালিকা বা মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তো সুনির্দিষ্ট সময় ধরে এই মামলা শুনানি হয়েছে। তবে আজ নিয়োগ সংক্রান্ত কোনো প্রক্রিয়ার স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্টে। আজ পিটিশনারের পক্ষে আইনজীবী 738 শূন্য পদের নিয়োগ নিয়ে বেশ কিছু প্রশ্ন আদালতে তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পিটিশনারের সংখ্যা বেশি হলেও শূন্য পদ শুধুমাত্র 738 কেন? এরপর ঘটনাক্রমে বিচারপতি উভয় পক্ষের বক্তব্য শোনেন। মাননীয় বিচারপতি 6 সপ্তাহ পরে উভয় পক্ষকে এফিডেভিট দিতে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ 6 সপ্তাহ পরে এই মামলাটি শুনানির জন্য কলকাতা হাইকোর্টে উঠবে। তো অন্যদিকে প্রশ্ন ভুলের জন্য 6 নম্বর পাবেন কি না, এই নিয়ে আইনি জটিলতা কিন্তু এখনও রয়েছে বলে অভিযোগ করেন তার অপর মামলাকারীর পক্ষে আইনজীবী। তো তিনি এই নিয়োগকে অবৈধ বলেই মনে করেন। তো এক্ষেত্রে ম্যাট 1594-এর প্রসঙ্গ উঠে আসে। তো এছাড়া আরও বেশ কয়েকটি ইস্যুতে অথবা সুনির্দিষ্ট অভিযোগে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয়েছে। এছাড়া একটি মামলা ডিসপোজ হওয়ার খবরও পাওয়া গেছে। তো থ্যাংক ইউ, তোমাদের জন্য ভিডিওটি এইটুকু ছিল। ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।